মহান স্বাধীনতার একান্নতম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাবান্ধা সীমান্তে বিজিবি বিএসএফের যৌথ রিট্রেট প্রেড অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে বাংলাবান্ধা সীমান্তে পঞ্চগড় 18 ব্যাটেলিয়ান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাবান্ধা আইসিপি এবং 176 ব্যাটেলিয়ান বিএসএফের ফুলবাড়ি আইসিপি যৌথভাবে রিট্রিট প্রেডের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নৌরোজ, এহসান বিএসপি পিএসপি রিজন কমান্ডার বর্ডার গার্ড বাংলাদেশ উত্তর পশ্চিম রিজন রংপুর এবং শ্রী অজয় সিং আইজি বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার ভারত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহরাব হোসেন, পিএসসি পঞ্চগড় 18 ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম ফজলে রাব্বি, বিজিবিএম পিএসসি এবং ভারতের শিলিগুড়ি বিএসএফের সেক্টর ডিআইজি শ্রী পশুরাম, 176 ব্যাটেলিয়ান বিএসএফের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী হরিশচন্দ্র, পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বিপিএম, পঞ্চগড় জেলা ও দায়রা জজ মোহাম্মদ শরীফ হোসেন হায়দার, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিজিবি বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর বিজিবির সদস্যদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজিবি বিএসএফের প্রেড কন্টিজেন্ট চমকপ্রদ প্রেড প্রদর্শন করেন। এ সময় দুই দেশের বিজিবি বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শেষে বিজিবি বিএসএফের ঐতিহাসিক জয়েন্ট রিট্রিট সেরিমনিকে স্মরণীয় করে রাখার জন্য স্মারকচিহ্ন বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের দেখুন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠান আপনারা দেখছেন। কষ্ট করে সাবস্ক্রাইব করে লাইক দেবেন, সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের এই চ্যানেল প্রতিবেদনকে উৎসাহ করবেন। আমরা চেষ্টা করি
This magnificent ritual ceremony to celebrate.